পালানোর পরে পাঁচবারে যেয়া ওর বংশ স্বামীটা মরে যাচ্ছে তো এখন আমরা বুদ্ধি করছি যে আমরা এইরকম নোংরা মিশেলে আমার পাড়া ধামড়া থাকবে দিই না কেন না আমারও তো বউ বাচ্চা আছে ঘরের বউকে ঘরে ফেরাতেই উত্তাল হয়ে উঠল গ্রাম দাবি একটাই গৃহবধূকে রাখা যাবে না গ্রামে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয়দের অভিযোগ ওই এলাকার এক গৃহবধূর এর আগে পাঁচজনের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল এদিন তার স্বামী ফের তাকে বাড়িতে নিয়ে আসলে আপত্তি জানায় স্থানীয় গ্রামবাসীরা এ নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ধূপগুড়ির মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ তার দাবি আমি পালিয়ে কোথাও যাইনি আমি আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম কাচ্চা নাই ছেলেটা মুসলিম একটা রায়ের বউ মানে রায়ের বউ নিয়ে ভাগছে বড় বউটা রাখিয়া মা ওটা রাখিয়া জায়গা পালাইছে একটা রায়ের বউ নিয়ে পালিয়া ওরে বাচ্চা ওরে আরেকটা বাচ্চা মানে ওরও বাচ্চা না হয় অন্য বাচ্চা অন্য জনের বাচ্চা নিয়ে এখন ও বাড়ি এসছে বাড়ি আসিয়া মোটামুটি পাঁচ বছর যাবত এটাকে না ঘর সংসার করে খাইছে খাওয়ার পরে পাঁচ বছরের মধ্যে পাঁচবার পালাইছে পালানোর পরে পাঁচবারে যেয়া ওর বংশ স্বামীটা মরে যাচ্ছে তো এখন আমরা বুদ্ধি করছি যে আমরা এইরকম নোংরা মিশেলে আমার পাড়া ধামড়া থাকবে দিই না কেন না আমারও তো বউ বাচ্চা আছে আজকে কি করলেন আজকে আমরা কোন যে আমরা যখনই বাড়ি আসি শুনতেছি আমরা থানা ফোন করছি থানা ফোন করার পরে অফিসার আছে অফিসারও কথা চলে ইয়ে অনেক কষ্ট করে বউটা খুঁজে পেয়েছে আজকে রাতটা বা দুটা দিন সময় দাও ওই ওই বউ নিয়ে ভাড়া বাড়ি থাকি আমরা এটা জায়গা দিব না কিন্তু আমরা এটা জায়গা দিব না ওই ভাড়া বাড়ি থাকবো আমরা কই না যে তুই বউটা ছাড়ি দে তুই ওই বউটা নিয়ে সংসার করি খাবার চাস তুই খা আমার পাড়া আমরা তো খাতে দিব না পাঁচবার পালাইছে পাঁচবার ও স্বামী বগল থিয়া হয় সিনা ধরি চলে গেল বউটা যে বউটা হ্যাঁ যে বউটা আছে আসাম পালাইছে কেরালা পালাইছে ছেড়ে থাকি জানে ফোন করিয়া ফোন করিয়া ব্যুরো রিপোর্ট চ্যানেল 24/7